আমি আশ্চর্য হয়ে যাই এত কষ্ট করে যাও ভিক্ষা করে আনি তাও চাটার গুষ্টি চাইতে খেয়ে ফেলা দেয় আমার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরেকটি নতুন আখের গোছাচ্ছে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই এই যে করোনা ভাইরাস আপনারা দেখেছেন যে এটা ইটালি বা স্পেন আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র আজকেও 1900+ মানুষ মারা গিয়েছে তাদের কি টাকা পয়সার অভাব আছে তারা কি এই ভাইরাস থেকে নিজেকে সুরক্ষা করতে পেরেছেন পারেননি তা আপনি যে এই যে চালগুলো চুরি করছেন গরিবের হক মারতেছেন আপনি কি মনে করতেছেন যে আপনাকে ভাইরাসটা ধরবে না আপনাকে আরও আগে ধরবে কারণ এটি আল্লাহর গজব তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি যে সঠিক সময় উপযোগী যে ত্রাণ দেওয়ার জন্য এই খেটে খাওয়া মানুষগুলো অসহায় মানুষগুলোর জন্য যে ত্রাণটি বরাদ্দ করেছেন সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ আর্মি এবং পুলিশদের হাতে সেই ত্রাণ সামগ্রীগুলো আপনি তুলে দিন দেখবেন যে প্রতিটি ঘরে ঘরে এই ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে আপনি শুধু শুধু এই চেয়ারম্যান মেম্বারদেরকে ত্রাণ বিতরণের কাজে আর ইনভলভ করে আপনি আপনার নিজের ইমেজকে নষ্ট করছেন এবং জাতির কাছে প্রশ্নবোধক চিহ্নে জর্জরিত করছেন তো আমি আশা করব এইসব চেয়ার মেম্বারদেরকে আর নেক্সট টাইম বা আগামীতে বা এখনই আপনি স্টেপ নেবেন তাদেরকে যাতে আর এই ত্রাণ সামগ্রী তারা যাতে না পায় তাদের হাতে যাতে না পৌঁছায় এই গরিবের হকগুলা আপনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এই সমস্ত জিনিসগুলা তুলে দিবেন এবং তারাই সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশনের দায়িত্বটি পাবেন তো আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ